নৈহাটি রাজেন্দ্র হোলসেল ফিশ মার্কেট ভারতবর্ষের অন্যতম বৃহত্তম চারা মাছের হোলসেল ফিশ মার্কেট। আর একেবারে এপ্রিলের শেষের দিকটাতে বা বৈশাখ মাসের শুরুর দিকটাতে এই মার্কেটে কীরকম মাছের আমদানি আছে, আর এখান থেকে এই মার্কেট থেকে অনলাইনে অল ওভার ইন্ডিয়াতে কীভাবে মাছ কিনতে পাওয়া যায়, আর একজ্যাক্ট লোকেশান কী আছে, কমিউনিকেশান কী আছে, বন্ধুরা সকল তথ্যগুলো ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। আসুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একেবারে এপ্রিল মাসের শেষ বা মার্চের শুরুতে চলে এসেছি রাজেন্দ্রপুর হোলসেল ফিশ মার্কেট, ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম বৃহত্তম চারা মাছের হোলসেল ফিশ মার্কেট। মানে বলতে গেলে সিজনটা শুরু হয় কোন সময় থেকে? সিজনটা এই মাস থেকেই চালু, বৈশাখ মাস। বৈশাখ মাস থেকে সিজন শুরু হয়ে গেছে। আচ্ছা, নতুন পাঙাশ উঠে গেছে। নতুন পাঙাশটা উঠে গেছে। আর দাদা, দু একটা পাঙাশের রেট বা দাম একটু জানানো যাবে মোটামুটি? অবশ্যই। আর বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে পাঙাশগুলো, এটা হচ্ছে, এটাকে কি সাইজ বলা হয় দাদা? এটাকে দুই ইঞ্চি সাইজ, এটা কিলোতে 1100 ভাঙবে নতুন পাঙাশ। আর এটার দাম কিরকম আছে? রেটটা তো সবচেয়ে ফাইট। এটার পিস আছে 80 পয়সা। 80 পয়সা পার পিস? 80 পয়সা পার পিস আছে এইটা, এই এই পাঙাশটা। আর দু একটা দাদা সাইজ বা কি রেট একটু? আজকে এইটাই আছে। আর আপনার লাল পাঙাশ, এটা হচ্ছে লাল পাঙাশ। এই প্রজাতিটা কি নতুন এসেছে দাদা? মাছের প্রয়োজন আছে এই সময়? 6451616। বন্ধুরা, দাদা যে নাম্বারটা দিয়ে দিলেন, যদি বিজনেস করতে চান আর এখন যেহেতু নতুন সিজন শুরু হচ্ছে সেই জন্য মাছের অবশ্যই আপনাদের প্রয়োজন থাকবে, তাহলে এই নাম্বারটা কথা বলে নেবেন। আর দাদা, নিজস্ব তো হ্যাচারি আছে? হ্যাঁ হ্যাঁ। আর এই হ্যাচারিতেও আপনারা আসতে পারেন না কি, ডেলিভারি বা বাইরে দিয়ে দেন? ডেলিভারি হ্যাঁ বললেই দিয়ে দেবো। মোটামুটি লোকালি দেন না? অল ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি। এবার ডেলিভারি চার্জটা, সেটা প্রসিডিওর কী আছে, যা ফোনে কথা বলে নিতে হবে। ফোনে কথা বলতে হবে। এইটা একটা বড় ফেসিলিটি এখন যেহেতু অনলাইন সিস্টেমে দাদারা চলে আসার চেষ্টা করছে। আর লোকালি আসলে কি একটু রেট কম বেশি হয়ে থাকে? একদম 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 অবশ্যই হয়ে থাকে। 30 টাকা দাম দিলে হবে? এই আছে আমার এই চারপাশে আড়ি ভাঙা করা করতে দিচ্ছি, 250 করে মাছ কিনাই। দেখেন একটা মাছের ভিতর কোনো রকম স্টোরি হলে ফ্রি ফ্রি যা টাকা হ্যাঁ পাঙাশ প্রায় আঙুলের 1 ইঞ্চির কাছাকাছি পাঙাশগুলো। আর বিভিন্ন সাইজের মাছ এখানে পাওয়া যায়, বিভিন্ন রেটে পাওয়া যায়। আর কন্ডিশন বলতে, এই সাইডটাতে পাঙাশ বিক্রি হয়, অন্যান্য সাইডগুলোতে বিভিন্ন মাছ বিক্রি হয়। এদিকটা মাগুর মাছ বিক্রি হয়, ওদিকটা পোনা বা বিভিন্ন সাদা বিক্রি হয়। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন বন্ধুরা, তারা এই ধারণাটা নিয়ে আসবেন, যেহেতু সবথেকে বড় মার্কেট চারা মাছের, এখানে আপনারা যে কোনো মাছ অবশ্যই পেয়ে যাবেন। সবসময় মার্কেটে দাদা রেটটা কিন্তু এইভাবে দেখছেন কীভাবে রেট করে নিতে হয়, রেট একেবারে যে ফিক্সড রেট থাকে বা রেট সেইভাবে হয় না, সবসময় যেন রেট চেঞ্জ হয়ে থাকে। এখন দাদা মোটামুটি এই সাইজটা কীরকম বলছেন? এই সাইজটার দামটা কীরকম আছে? 80 টাকা, মানে 80 পয়সা পিস? 80 পয়সা পিস, 80 পয়সা পার পিস। এটা 1 কেজিতে কতগুলো আসতে পারে মোটামুটি? ওই 800 হবে, 800 মতো এরকম গুণে। এটা হচ্ছে দেশি মাগুরের সিট, তাই তো? হ্যাঁ, দেশি মাগুরের সিট। এই গায়ের দাগ রয়েছে, লম্বা লম্বা কাটা কাটা, দেখো দেখতে পাবে ভালো। হ্যাঁ, তা বলছি তো এই যে সাইজটা, এখন এটার দামটা কিরকম আছে এই সময়টা ধরুন? একেবারে দাম নিয়ে দাদা আমরা সেইভাবে বলতে পারছেন না, মোটামুটি একদম শেষের দিকে ধরুন। এটা এখন আপনার এপ্রিলের শেষ তো, বা আজকের এই আজকের ধরো কত তারিখ? আজকে দাম যদি কারো জানতে হয়, আমরা সবসময় ফ্রি থাকি, 24 আওয়ার্স 24x7 ফ্রি। তাহলে একটা নাম্বার দিয়ে দাও। আমার নাম্বার হচ্ছে 9073706649। আমার নাম সাধন মণ্ডল। 24 ঘন্টায় ফোন করলে পাওয়া যাবে।
যখন খুশি ফোন করতে পারেন, দাম ওখানেই বলে দেওয়া হবে। আর এরকম ভাবে কাঁচামালের ব্যবসা তো দাম বলা যায় না। অবশ্যই দাদা, যে কথাটা বললেন খুব পারফেক্ট কথা, যে দাম যেহেতু চেঞ্জ হয় সেই জন্য পারফেক্ট কোনো দাম বলা যায় না। একটা দাদা রেঞ্জ বলে দিন, কত রেঞ্জের ভিতরে এগুলো চলে? মোটামুটি আপনি ধরে নিন তিন টাকা প্লাস থেকে মোটামুটি, মানে তিন টাকা প্লাস থেকে সাড়ে চার টাকা, পাঁচ টাকা মোটামুটি তিন থেকে পাঁচ টাকার মধ্যে এই সাইজটার রেটটা চলে। এটা পার পিসের রেট, বুঝলেন? পার পিসের রেট। আর এইরকম দাদারা যেটা বললেন যেহেতু দাম চেঞ্জ হয় সেহেতু রেঞ্জটা এটা আছে, এই রেঞ্জের ভিতরে আপনাদের কিন্তু সময়েতে আমরা কল করে নেবেন। আর এলে সবসময় পাবে, সমস্যা নেই, যেমন রেঞ্জ যাবে তখন একদম অ্যাকুরেট জানিয়ে দেওয়া যাবে। এটা ভিয়েতনামি কই। আর এখন মার্কেটে যেটা সব থেকে ভালো খুব মার্কেট প্রাইস চলছে ভিয়েতনামি কই। আর এই যে কোয়ের সাইজ, এটাকে কোন সাইজ বলা হয় দাদা? এটা হচ্ছে 3000 ভাঙা মাছ। 3000 ভাঙা, মানে কি? এইটা 3000, 1000, 3000 পিস। আর এটা রেঞ্জটা কিরকম আছে, মোটামুটি কত থেকে কতর মধ্যে চলে? মোটামুটি আপনি 1 টাকার মধ্যে ধরতে পারেন। 1 টাকার মধ্যে, মানে ধরুন 50 পয়সা থেকে 1 টাকার মধ্যে, এরকম কমে যাবে না? 1 টাকার মধ্যে, 1 টাকা থেকে 1.5 টাকা থেকে 1 টাকার মধ্যে থাকবে, মানে 1 টাকা থেকে 80 পয়সা পার পিস। এটা পার পিসের কথা বলি, পার পিসের। আর আপনি যদি, হ্যাঁ বলুন, আপনি যদি ওই যেটা বললাম আর কি, হ্যাঁ দামটা ফোন করে শুনলেই সব থেকে ভালো হয়। আর দাদা কথা হচ্ছে, যেহেতু এটা দাদাদের সারা বছরের বিজনেস, সেহেতু এটা একাদ দিনের বিজনেস না, প্রত্যেক সময় চেঞ্জ হয়, প্রত্যেক মাসে দিন কাস্টমার আপনারাই বিশ্বাস করতে চাইবেন, হ্যাঁ যে এত কম বেশি হচ্ছে কেন? আমি মার্কেটে এই দাম শুনে এসেছি, মনে হবে ঠকে গেলাম। হ্যাঁ ঠকে গেলাম সেই কারণেই ওটা, এটাই। এদিকে একটা রয়েছে মোটা কই, এটা হচ্ছে মোটা কই, মানে ভালো কোয়ালিটির কইটা, এটাও কি ভিয়েতনামি? হ্যাঁ, এখানে এইটুকানি বলতে পারি পাইকারি রেটে পাওয়া যাবে সব থেকে কম দামে। হ্যাঁ। আর দাদা এটা রেঞ্জটা মোটামুটি কতর মধ্যে রাখেন? এটা রেঞ্জটা মোটামুটি ধরুন 1.5 টাকা, 1.5 টাকা থেকে 2 টাকার মধ্যে চলবে। হ্যাঁ, এই ভিয়েতনামি কইটা এই সেস্টে বলছি সবকিছু। হ্যাঁ অবশ্যই, যেহেতু দূর থেকে তারা হয়তো আসবে বা ভিডিও দেখে অনেক সময় কলও করতে পারে, এই রেটে একদম অ্যাকুরেট রেট পাবে, অ্যাকুরেট রেট পাবে, যে রেট দেবেন সেই রেট কলে আসবে। হ্যাঁ, যেই রেট দেবো সেই রেটই। আর এটা দাদা গুলশা ট্যাংরা, গুলশা ট্যাংরা, এই গুলশা ট্যাংরাটা এটাও পিসে বিক্রি হয়? হ্যাঁ, এটা 2 টাকা প্লাস থেকে শুরু, এটা হচ্ছে 2 টাকা প্লাস শুরু, মানে 2 টাকা। আমি তো আপনাকে বলছি না, কিন্তু এটা 2 টাকা প্লাস থেকে শুরু। এটা সাইজ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী দামটা চেঞ্জ হয় অবশ্যই। কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি না, সাইজ অনুযায়ী। এটা এবার আপনাদের একটা বলে যে গুলাজি পাবেন, হ্যাঁ গুলশাটা, এটা বলে মোটা, এটা শুরু, এটা কথা চলে? এটা হয় ছোট সাইজ, মোটা সাইজ, ছোট সাইজের দাম কম, মোটা সাইজের দাম বেশি। এটা এটা কত প্লাস বললেন মোটামুটি? মোটামুটি এটা 2 টাকার থেকে শুরু, 2 টাকা। আর দাদা যে নাম্বারটা মোটামুটি দিয়ে দিন আরেকবার, নাম্বারটা দাদা দিয়ে দিন, 9073706649। আর যে কোনো সময়, যেহেতু বললেন যে 24 ঘন্টা নাম্বারটা খোলা আছে, তাই আমরা যে কোনো সময় কল করতে পারি, বেলা করলে সব থেকে ভালো হয়। আর দাদাদের কি স্থানীয়ভাবে এখানে যদি এই মার্কেট টাইম, মার্কেট টাইমের অন্য সময় যদি কেউ কল করে আসে অবশ্যই পাবে? হ্যাঁ, 24 ঘন্টা পাওয়া, 24 ঘন্টা দাদাদের কাছে মাছ পেয়ে আসলে মার্কেটে সবার থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, আর বেলায় আসলে এবার যেরকম যার সাথে কল করে আসবে তার সাথে নিতে হবে এটি মার্কেটের। আর এই সময়ে মোটামুটি চিতল, এই যে ভালো ফ্রেশ কোয়ালিটি চিতলের কীরকম দাম আছে বন্ধুরা জানানোর চেষ্টা করছি। আর দাম বা রেটটা, এটা যেহেতু মার্কেটে একটা সব থেকে বড়ো জিনিস, এখানে ফিক্সড থাকে না, পার ডে চেঞ্জ হয়ে যায় দাম, এবং বিভিন্ন সময়ের সাথে এই দামটা চেঞ্জ হয়ে থাকে। এখন এই যে সাইজটা, এটা রেঞ্জটা কীরকম মোটামুটি? 5-6 ইঞ্চি সাইজ। আর এই সাইজের মাছটা আপনার কত, মানে দামটা কত রেঞ্জের ভিতর দিচ্ছেন এখন? দাম জানতে হলে দাদা কল করতে হবে অবশ্যই। আমি বলছি রেঞ্জ প্রতিদিন ওঠানো নামা করে অবশ্যই। রেঞ্জ মানে কি বলুন তো দাদা? 5-10 টাকার মধ্যে, যতটুকু বেশি হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে বলে দিন। হাইয়েস্ট এখন এই মাছ আপনার শীতের মাছ, হ্যাঁ এগুলো এখন 40 টাকা দাম, 40 টাকা পার পিস হাইয়েস্ট, মানে সবথেকে বেশি হলে। আর লোয়েস্ট কমে দিতে পারলে, লোয়েস্ট আর এখন দু মাস যদি হয়, 2 মাস বাদে আপনার মাছের দাম 15-20 টাকা আসবে। এখন মোটামুটি আপনার পার পিস 40+ আসবে না 40-এর মধ্যে আসবে? 40-এর মধ্যে আসবে ম্যাক্সিমাম হলে, 40-এর মধ্যে। আর তাহলে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন ফোন, যেহেতু কল করে নেবে। 9674275177 আর আপনারা কি হোম ডেলিভারি বা যে কোনো জায়গাতে দিয়ে দেন? ভারতবর্ষে হোম ডেলিভারি সব জায়গায় অবশ্যই এই যে নাম্বারে দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনারা যে কোনো জায়গায় ভারতবর্ষের অল ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আমরা কল করতে পারেন এই ভিডিওতে এই নাম্বারে। শুধু চিতল না, সব রকম মাছই, সব ধরনের মাছ। আর কী কী ধরনের মাছ মোটামুটি রাখেন? চাদা, শিঙি, দেশি মাগুর, কইকই, এসব এই মাছগুলো আপনাদের কাছে প্রচুর থাকে? আর হ্যাঁ চিতল, কতগুলো হচ্ছে? 40 টাকা।
আর বন্ধুরা যেহেতু এই নাম্বারটা দিয়ে দিলেন, আপনারা কল করে নেবেন যে কোনো জায়গা থেকে। আর সবথেকে বড় জিনিস, এখানে আসলে কি একটা রেট পাওয়া যাবে? হ্যাঁ, এখানে আসলে তো অবশ্যই রেট পাওয়া যাবে, কারণ বাজার চতুর্দিকে বাজার। হ্যাঁ, ঘুরে আপনারা রেট করে নিতে পারবেন কিরকম লাস্ট মার্কেট চলছে, আর না হলে অনলাইনে কিনলে যে রেটটাই ফিক্সড করে দেবেন সেইভাবে পৌঁছানোর দায়িত্ব আছে না, পৌঁছানোর একটা খরচ অবশ্যই, সেটা তো রেট নিয়েই তো অবশ্যই আপনারা কল করবেন। তাহলে কি করে হয়, নাম্বারটা আরেকবার দিয়ে দিন তো ভালো করে, 9674275170। আর বন্ধুরা যে নাম্বারটা দিয়ে দিলেন অবশ্যই আপনারা কল করে নেবেন যদি প্রয়োজন হয় তাকে মাছের। এটাকে কী সাইজ বলা হয় এটাকে? এটাকে 5 ইঞ্চি, 5 ইঞ্চি সাইজ বলা হয়, তাই তো? আর 10 টাকা পার পিস। আর এই দাদা, কোনো মাছের রেট বলবি না, ঠিক আছে? ঠিক আছে, কেউ মাছের রেট বলবি না, ঠিক আছে? দাদা, রেঞ্জের জন্য মানে বাইরে খরিদ্দাররা এসে আমাদের কাছে অবজেকশন জানায়, অবশ্যই রেঞ্জ বলে দেবেন যে এটা কারোর কাছে রেট শুনবেন অবশ্যই। জেন্দ্র মার্কেট যেহেতু ভারতবর্ষের অন্যতম বড় চারা মাছের মার্কেট, সেই মার্কেটের নিজস্ব কিছু নিয়মাবলী আছে। এই দেখছেন নিয়মাবলী কী আছে, আমি এক ঝলক দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে নেবেন যদি মার্কেটে আসেন তাহলে কীভাবে মার্কেটে মাছ বিক্রি করবেন বা মাছ কিনবেন, তার একটা নিয়মাবলী এখানে মার্কেট কর্তৃপক্ষ হিসাবে দিয়ে দেওয়া। যখন আপনারা মার্কেটে আসবেন রেটটা কিন্তু ফিক্সড নেই, রেট মার্কেটে একটা রেট চলে, অবশ্যই আপনারা মার্কেটে এসে রেটটা বুঝবেন যে কীরকম রেট চলছে, আপনারাও মার্কেটে আসতে পারেন। আর এখন এই যে ব্ল্যাক কাপের যে এই সাইজটা, মোটামুটি দাদা রেঞ্জ কতর ভিতরে আপনারা ম্যাক্সিমাম দামটাই বলে দেবেন? ম্যাক্সিমাম দাদা দাম বলতে হলে বাজারে আসতে হবে, বাজারে না আসলে হবে? হ্যাঁ অবশ্যই, আর যেহেতু এখন দাম বলা যাবে না, এরকম কোয়ালিটির মাছগুলো এই সময় মার্কেটে পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা রেটটা কিন্তু এই সময় এখন আর সেইভাবে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না, নিয়ে বিজনেস করছে তাদের অসুবিধা হচ্ছে বাইরে বেচতে। আপনারা মার্কেটে আসুন, মার্কেটের অ্যাড্রেসটা আমি ভালো করে দিয়ে দেবো প্রপার, আপনারা আসতে পারেন। আর অনলাইনে যদি নিতে যান দাদাদের কয়েকটা নাম্বার প্রোভাইড করা আছে, আপনারা যোগাযোগ করে নেবেন কোন হ্যাচারিতে আসবেন, কীভাবে মাছ নেবেন, ঠিক আছে? ঠিক আছে, সবসময় মাছ থাকে। তোমরা কোথা থেকে এসছো? বাটানগর থেকে। আর এই যে মাছটা দেখুন, এই কোয়ালিটির মাছ, কিরম দাম বলছে? 200 টাকা কেজি। দেখো বিভিন্ন জায়গায় মাছ পচে, একেবারে অ্যাড্রেসটা ভালো করে আপনাদের প্রোভাইড করে দেওয়া, প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই মার্কেটের এখানকার যারা মাছ নিয়ে বিক্রি করে লোকালি তাদের মাছের রেটটা বলতে বারণ করছে, কারণ এই কারণে বারণ করছে, তাদের মাছ ইউটিউব দেখে তাদের মাছের রেট জেনে দিলে বিক্রি করতে অসুবিধা হচ্ছে। সেই জন্য অ্যাড্রেসটা হচ্ছে একেবারে নৈহাটি স্টেশনে নামবেন, স্টেশনে নেমে আপনারা এখান থেকে চলে আসবেন, আধ ঘন্টার ভিতরে মোটামুটি যে কোনো অটো টোটো প্রচুর পেয়ে যাবেন, মার্কেটে চলে আসবেন, মার্কেটের রেট জেনে নেবেন, মোটামুটি অ্যাভেলেবেল প্রচুর মাছ থাকে এখানে। দেখছেন মার্কেট সিজন শুরু হয়ে গেছে, সেই জন্যে প্রচুর মাছ এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এই দেখছেন মার্কেট কন্ডিশনটা কীরকম ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এসছি মার্কেটে ঘুরে ঘুরে আমরা মাছ কিনবো, দেখি অন্যান্য জায়গাতে কিরকম রেট আছে। কত করে কোনটা? এটা 400-350 একদম মাল, একবার ছাড়া 10 বার কোনো রুই ছাড়া কোনো পাইল নেই, এটা রুই তো রুই পাবে, আর এটা কাতলা তো কাতলাই পাবে, এটা রুই তো রুই পাবে, এটা কাতলা তো কাতলাই পাবে, কাতলা পিওর কাতলা। কোনটা কোনটা? এটা 200-250 পাওয়া মাল দেখে না, কোন দিকে 200 পিস মাল দেখে না, চাবুক দানা আছে একদম, 2 কিলো মাল দেখে আমার মাছ, এই 2 কিলো রাখ তো, এটা রুই দেখে না, একটা রুই ছাড়া কিচ্ছু পাবে না, রুই ছাড়া কিচ্ছু না, এত মাছ তুলেছে রুই ছাড়া কিচ্ছু নেই, এখানে নাদিম বিরবল মেডিকেল কিচ্ছু পাবে না, রুই তো রুই পাবে এখানে, আর এটা কাতলা তো কাতলাই পাবে, আমাদের সবসময় সেরেপ মাছ, আমাদের কোনো পাইল মাছ পাওয়া যাবে না। বন্ধুরা এই বন্ধুদের সাথে দেখা হয়েছিল, কিরকম রেটে নিলেন মোটামুটি? এটা এটা ভাই কত নিলে? 400 টাকা কিলো, 2 কিলো। আর এই দেখছেন বন্ধুরা, আর বন্ধুরা যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তারা কিন্তু এইরকমভাবে মার্কেটে এসে এইভাবে মাছ কিনতে পারেন।
আপনারা প্লাস্টিক প্যাকেজটা নিয়ে আসবেন ওখান দিয়ে, 30 টাকা করে প্যাকেটটা পড়েছে না, হ্যাঁ 30 টাকা প্যাকেটটা নিয়ে আসবেন। আর এইভাবে এখান থেকে মাছ পাবেন পুকুরের জন্য বা অল্প বিস্তর মাছ কেনার জন্যও কিন্তু ভালো রেটে এখানে মাছ পেয়ে যাবেন। এখনকার এগুলো লোকালি কিন্তু অনেক রেট, 800 টাকা যা পড়বে সব তো মাছ, যা পড়বে সব তো মাছ, 250 টাকা এটা না হবে নাকি? এটা 250 বলছে, ভালো করে দেখে নাও, ছোট আছে না, এর থেকে বড় সাইজটা নেবে? তুই চলো আর আগে দেখি বড় সাইজ আছে কি। মিক্সচার ভালো কোয়ালিটির দেখুন, এটা প্রায় 200 টাকা করে পার কেজিতে এরকম, এটা মার্কেট রেট আছে বন্ধুরা। সবসময় একটা কথা, মার্কেট রেট অবশ্যই এরকম, আপনারা দূর থেকে যারা ভিডিও দেখেন তারা কিন্তু এই রেটে কোনো সময় কোনো জায়গায় পাবেন না, আপনাদের পারফেক্টলি মার্কেটে আসতে হবে। আর এই বন্ধুদের সাথে এসেছিলাম, বন্ধুরা মোটামুটি মাছ কিনছে, মিক্সড মাছটা মিক্সচার আছে, বিভিন্ন মানে বিভিন্ন ধরনের মাছ আছে বন্ধু। ঠিক আছে তাহলে পরে আবার দেখা হবে, ঠিক আছে অবশ্যই। দাদা একটু রানিং ভিডিও নিচ্ছি দাদা। হ্যাঁ দাদা ভালো আছেন? কত বছর এসেছিলাম? হ্যাঁ একবার এসেছিলাম, মনে রেখেছেন দাদাই? মনে রেখেছে, এক বছর পরে আমার খুব ভালো লাগলো যে আর। দাদা আপনি কি এখানে প্যাকেজিং করেন? হ্যাঁ প্যাকেজিং করি, মাছ সাপ্লাই করি। সাপ্লাই করেন? সাপ্লাই একটা নাম্বার দিয়ে দিন যদি যাদের প্রয়োজন হয়, অনেকে অনলাইনে কল করে আসে দিনের বেলাতে, নাম্বারটা দিয়ে দিন 6290956929। আর দাদা এই নাম্বারটা কোন কোন মাছ রাখছেন? আমরা রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, চিংড়ি, রূপচাঁদা, পাঙাশ, সব রকম, মানে সব রকম আমার কাছে আসলে পাওয়া যাবে, আমাদের কাছে আছে। এবং আমার সারা দুনিয়া প্যাকিং করে আমরা ডেলিভারি করি, অনলাইন ডেলিভারি করেন? অনলাইন ডেলিভারি। আর এই যে নাম্বারগুলো যেহেতু এখন দিন বদলে যাচ্ছে সেই জন্য অনলাইন সিস্টেমে অনেক দাদারাই দেখলাম আমি চলে আসছে, যারা দূর থেকে কল করার পরে মাছ পাঠিয়ে দিচ্ছে। এই নাম্বারটা যারা দিয়ে দিলেন যোগাযোগ করে নেবেন। আর প্যাকেজিং কস্টটা কীরকম আছে মোটামুটি এখানে আসলে? আমাদের অনেক রকম প্যাকেজিং আছে, যেরকম দেখা যাচ্ছে যে এই যে শুধু বল করা হচ্ছে, এই যে বলটা, হ্যাঁ প্লাস্টিকে বল করা হচ্ছে, আপনার 30 টাকা বল, শুধু বল 30 টাকা, বল 30 টাকা এটা, হ্যাঁ ঠিক আছে। আর ধরেন এই বলটা যদি আমরা এই কার্টুনের মধ্যে, হ্যাঁ কার্টুনের মধ্যে দিয়ে দিই, একটা কার্টুনে একটা বল যাবে, হ্যাঁ এই কার্টুনে করলে 50 টাকা, 50 টাকা, হ্যাঁ। আর যখন কেউ দূর থেকে অনলাইন ডেলিভারি করবে তখন এই চার্জ অ্যাড করে, যাতায়াত ব্যবস্থা অ্যাড করে আপনাদের আগে কি পেমেন্ট করে দিতে হয়? হ্যাঁ আমাদেরকে আগে না 50% পেমেন্ট করতে হয়? না দেখেন এবার যদি খুব চেনা জানা পার্টি থাকে, আমাদের চেনা জানা লোক থাকলো, ঠিক আছে, এই দিকে হ্যাঁ চেনা জানা লোক থাকলো আমাদের, তাহলে আমাদের দেখা যাচ্ছে 50% কি 60% কি 80% পাঠালো আমাদের, আমরা মাছ পাঠিয়ে দিই, তারপরে সে আবার অনলাইন করে দেয়। এবার দেখা যাচ্ছে একবার দুবার কারবার হয়নি তার সাথে, এবার কারবার দু একবার হতে হতে আস্তে আস্তে সে ফোন করে দিলে আমরা মাছ পাঠিয়ে দিই। আর মাছের যদি হয়তো যে যেটা আপনারা বললেন কোয়ালিটি নিয়ে যদি সে প্রশ্ন করে, পরবর্তীকালে কি মাছ রিটার্ন দেন? দেখেন আমরা প্রথম কথা হচ্ছে যে অনলাইনে সিস্টেমটা বলছি, কোয়ালিটি আমরা সবসময় এক নম্বর কোয়ালিটি দিই, যাতে কোনো সময় সে মাছ রিটার্ন না হয়, কারণ আমরা ফিউচারে বিজনেস করতে যাচ্ছি। এবার এটা কাঁচা মাছের ব্যবসা, হ্যাঁ এবার কাঁচা মাছের ব্যবসা অনেক সময় মানে গরমের ইয়েতে অনেক সময় অনেক অসুবিধা হয় মানুষের, হ্যাঁ হয়তো দূরে হয়তো অনেক বীরভূম বাঁকুড়া থেকে অর্ডার করলো, বাঁকুড়া কেন আমাদের উড়িষ্যা বলুন, নেপাল ইয়ে বলুন, আপনার যে কোনো জায়গায়, বিহার বলুন, এনিথিং যে কোনো জায়গায়, হ্যাঁ সেখান থেকে, সেক্ষেত্রে আমরা সেই সিস্টেমে প্যাকিংটা করবো যাতে অসুবিধা তার না হয়। আর আপনারা মানে কীভাবে পাঠান একে ওখানে, কীভাবে পেয়ে যাবে? দীঘা লাইনে যায় তাহলে বাসে আমাদের চলে যাবে, চলে যাবে আপনার লোক আছে, বাসে চলে যায়। আর যদি মনে করুন যদি উড়িষ্যা যায়, বিহার যায়, ঝাড়খণ্ড যায় বা ইউপি যায়, দিল্লি যায়, যেখানেই যাক, তখন আমরা ট্রেন বুক করে দিই, ট্রেনে চলে যায়, ট্রেনে চলে যায়। আর বন্ধুরা কমপ্লিটলি একটা সবচেয়ে বড় জিনিস যে নাম্বারটা, এখন যেহেতু যুগ চেঞ্জ হয়ে গেছে, ফোন নাম্বারে সব জায়গায় পৃথিবী যোগাযোগ করা যায়, যে কোনো কথা আপনারা ফোনে কথা বলে নিতে পারেন, ঠিক আছে। একদম এখন শোল মাছগুলো এটা সিটি খাওয়া শোল, এগুলো ভিয়েতনাম শোল, আর রেঞ্জটা এখন এই সময় ধরুন শুরু সিজন শুরু তো হয়েছে, রেঞ্জটা কত মধ্যে রাখছেন মোটামুটি? না দাম বলা যাবে না, রেঞ্জ বলে দিন, মানে ধরুন দাম বলা যাবে না, তুমি সাইজ বলো সব বলো, দাম বলা দাম বারে কমে তো, দাম বারে কমে, দামের কোনো প্রশ্ন আসবে না, তুমি মাছ দেখো নানান রকম মাছ আছে এখানে, সব যখন দাম বলা যাবে তখন তাহলে এটা বিক্রি হবে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে দিন তাহলে, যোগাযোগ নাম্বারটা
9 8 9 8 3 6 3 6 8 5 8 5 00 00 36 36. আর এই নাম্বারটা যেটা দিয়েছেন আপনারা কল করে নেবেন, সব জায়গায় ডেলিভারিও করে থাকেন দেখছেন, একেবারে প্রচুর ধরনের মাছ এখানে দাদাদের কাছে আছে। কী কী মাছ আছে এখন? সব সব আছে, পাবদা আছে, ভিয়েতনাম শোল আছে, কই আছে, এইগুলো সব আছে, তাই তো? আর নাম্বারটা যেটা দিয়ে দিল, যেহেতু মার্কেটে এখন রেট সেইভাবে বলাই যাচ্ছে না, আপনারা কল করে নেবেন। কন্ডিশনটা ঠিক এরকমই চলছে, আর এরকম মাছ রুই, কাতলা, মিগেল, মিক্সচার সব ধরনের মাছ আপনারা মার্কেটে পেয়ে যাবেন। ট্যাংরা তো মাছ প্রচুর আছে এই মার্কেটটাতে, সব ধরনের মাছ পেয়ে যাবেন। আর একটা জিনিস, এই মার্কেটের পারফেক্ট রেট কিন্তু বলা যাচ্ছে না, রেট ডে বাই ডে চেঞ্জ হয়ে থাকে। আর মার্কেটে আসলে একটা রেট পাবেন, বাইরে থেকে রেট নিয়ে চিল্লাচিল্লি করলে কোনো লাভ নেই, ভারীদের সমস্যা হয় মাছ বিক্রি করতে। তাই আপনারা অবশ্যই মার্কেটে আসুন, মার্কেট অ্যাড্রেসটা বলে দিলাম, একেবারে নেইহাটিতে, প্রচুর বড়ো মার্কেট এবং প্রচুর মাছের বিজনেস হয়, এটা পার ডে এশিয়ার বড়ো মার্কেট। সেই মার্কেটের একেবারে রাত্রের মার্কেট, এখন প্রায় রাত দুটোতেই আজকে মার্কেট হয়, সব ধরনের মাছগুলো মোটামুটি পেয়ে যাবে। এই দেখছেন বিভিন্ন রকমভাবে এখানে কেনা বেচা চলছে। ইউটিউব ভিডিও, বুঝতে পেরেছি, আমি তো ফার্স্ট টাইম আসলাম, ওই জন্য ভিডিওতে দাম বলছি না, তোমাদের সুবিধা হোক, অন্য লোকের সুবিধা হোক, সেটাই আমরা চাই। আমরা ইউটিউবেরা এক শ্রেণীর মাছের মানুষের অসুবিধা হচ্ছে, আমরা কেন করবো? আর তাই টোটাল মার্কেটটার কন্ডিশনটা কিরকম দেখাচ্ছি, রেট কম বেশি দেখাতে পারলাম না, মার্কেটে কেমন চলছে, আর দেখুন কীরকম মাছ এখানে বিক্রি হচ্ছে। এইরকমভাবে এখানে রাত্রে মাছ বিক্রি হয়ে থাকে। আর যেহেতু এত বড় মার্কেট, তাই রেটটা তো তুলনামূলকভাবে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনেক কমে পাবেন। আর প্রচুর পরিমাণে মাছ এখানে বিজনেস হয়ে থাকে, পারফেক্ট পারফেক্ট রেটটা আপনাদের প্রোভাইড দিলাম, দিতে পারলাম না আপনাদেরকে, এটা একটা অসুবিধা বন্ধুরা। আর ইউটিউবের ভিডিওতে সবাই চায় দামটা জানতে, কীরকম দাম চলছে, যেহেতু এনাদের অসুবিধা হচ্ছে, প্রত্যেকেই বলছে না দাম বলা যাবে না, তাই আপনাদের কাছে এটা প্রোভাইড করতে পারলাম না। আর আপনারা অন্যান্য ইউটিউবে যারা ভিডিও তৈরি করে, তারা হ্যাচারি থেকে যে দাম পায় সেটা আপনারা জেনে নেবেন। মোটামুটি রেঞ্জ বা রেট কোয়ালিটি মাছ এরকম প্রচুর পাওয়া যায় জানানোর জন্য, কারণ আমরা বলেছিলাম যে নতুন যারা ভিডিও দেখে, নতুন মার্কেটে বিজনেস করতে যান, তারা কিন্তু অবশ্যই এই মার্কেটটা চুজ করতে পারেন তার লোকাল রেট দেখি, কিন্তু এটা রাজি হলো না, মাছের রেট সেইভাবে বলতে যাচ্ছে না, সেই হিসাবে মোটামুটি প্রোভাইড করতে পারলাম না। এটা একটা খারাপ লাগলো মার্কেটে এসে আপনাদের কাছে দাম প্রোভাইড করতে চাই না, কারণ কাউকে অসুবিধা করে একটা ভিডিও বানাবো বা বিজনেস করব এটা চাই না, কাউকে অসুবিধা হোক। যে কন্ডিশনটা এরকম ধরনের কী কী কোয়ালিটির মাছ পাওয়া যাবেন, ট্যাংরাগুলো এখন পেয়ে যাবেন, প্রচুর ভালো কোয়ালিটির ট্যাংরাগুলো পেয়ে যাবেন। দাম এখানে মার্কেটে এসে জেনে নেবেন কীরকম দাম চলছে, আর কী কী ধরনের মাছ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে জানালাম। আর মার্কেট কন্ডিশনটা এরকম, এরকম ধরনের মাছের বিজনেস হয়ে থাকে এখানটায়, সব ধরনের ধানি থেকে বড় সব ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন। এই দেখছেন এইভাবে এখানটা মাছ বিক্রি হচ্ছে। ও সাতজিলিয়া থেকে এসছেন আপনারা? টোটাল একদম গাড়ি প্যাকড করে নিয়ে এসছেন? কোন কোন মাছ কিনলেন? আমরা চাই যারা এখান থেকে রাতে মাছ নিয়ে বিজনেস করছে তাদের সুবিধা হোক, সেই অর্থে তাদের সুবিধার্থে বন্ধুরা রেটটা বললাম না। আর যারা নতুন ভাবে বিজনেস করতে যান, একবার মার্কেটে ঘুরে যান, আসুন দেখুন মার্কেটটা, অবশ্যই আসলে বুঝতে পারবেন কীরকম ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন।
আর এই মিক্সচার মানে সব ধরনের মাছ, মিশ্রিত মাছ, আর এরকম প্রচুর ভারিতে হাঁড়িতে মাছগুলো পাওয়া যায়। দু একটা রেট আপনারা জানিয়েছি, আর বেশি রেট জানালাম না, ভারিদের অসুবিধা হবে, আমরা চাই না কারোর অসুবিধা হোক কোনো বিজনেসে, সবাই বিজনেস করতে এসছে। বন্ধুরা, এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে নতুন কোনো মাছের রেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর এই রকম ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। যেহেতু মার্কেট কন্ডিশনটা ভিডিওর ভিতরে আনলাম, এই পর্যন্ত কমপ্লিট লাগলাম মার্কেটটা, আর রেট যদি ভালো করে জানাতে পারতাম তাহলে ভিডিওটা আরও ডিটেলসে আনতে পারতাম। সমস্যা আছে, সমস্যা হচ্ছে ভারিদের, সেই অর্থে ভিডিওগুলো কিন্তু কমপ্লিট করলাম না। পরবর্তী অন্য কোনো বন্ধু যদি ভিডিও প্রোভাইড করে আপনারা অবশ্যই দেখে নেবেন, আমার ভিডিও তো বন্ধুরা সেইভাবে আমি প্রোভাইড করলাম না। আমি চাই না কারোর অসুবিধা হোক কারোর বিজনেসে, আমরাও এইভাবে বিভিন্ন জায়গা বিভিন্ন মার্কেটের তথ্য আপনাদের কাছে প্রোভাইড করে থাকি, সেই হিসাবে মার্কেটটা এই পর্যন্ত কমপ্লিট লাগলাম।